প্রোলগের সেকেন্ড প্যারা শুরু করলাম, প্রোলগের সেকেন্ড প্যারা। বাট হোয়েন মাই ওয়ান্ডারিং আইজ, বাট মানে কিন্তু, কিন্তু যখন, হোয়েন মানে যখন, মাই মানে আমার, লেখিকা বলছেন, পোয়েটেস বলছেন, কিন্তু যখন আমার, তাহলে কী বললো এর আগের প্যারাতে? কী বললেন আগের প্যারাতে? বলেছিলেন অনেক কঠিন কঠিন বিষয় আছে যেগুলো নিয়ে আমি লিখতে পারবো না, ওই কঠিন বিষয় মহান কবিদের জন্য ছেড়ে দিচ্ছি এবং ঐতিহাসিকদের জন্য ছেড়ে দিচ্ছি। যারা ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, তাহলে তাদের কালপঞ্জি বর্ণনা করবেন, সেগুলো নিয়ে ব্যাখ্যা করবেন, এইগুলো নিয়ে আমি লিখতে পারবো না। যদি আমি লিখতে যাই, আমার তুচ্ছ কলম, আমার তুচ্ছ লিখনী শক্তি সেই হাই টপিকগুলোকে, উঁচু মানের বিষয়গুলোকে যোগ্য মর্যাদা দিতে পারবে না। এইটা আগের প্যারাতে বলেছেন, প্যারা ওয়ানে বলেছেন। এবার প্যারা টুয়ে যখন আসছি আমরা, তখন কি বলছেন উনি? বাট হোয়েন মাই ওয়ান্ডারিং আইজ, কিন্তু যখন আমার, বাট মানে কিন্তু, হোয়েন মানে যখন, কিন্তু যখন, মাই ওয়ান্ডারিং আই, কিন্তু যখন আমার বিস্মৃত চোখ, ওয়ান্ডারিং আই বিস্মৃত চোখ, কিন্তু যখন আমার বিস্মৃত চোখ, কেন বিস্মৃত চোখ বিস্মৃত হলো কেন? কারণ আমি যখন ওনাদের লেখাগুলো পড়ছি, ইলিয়াড পড়ছি, ওডিসি পড়ছি, দ্য রুইন পড়ছি, তখন আমি দেখছি যে কি অসাধারণ লেখেন, এত বড় টপিক নিয়ে, এত সিরিয়াস টপিক নিয়ে এত সুন্দর লিখেছেন, তখন আমি অবাক হয়ে যাচ্ছি, আমার ক্ষমতা এইটুকু। আর ওনারা এত ভালো ভালো বিষয় লিখে গেছেন এত সিরিয়াস টপিক নিয়ে, সেইটা যখন দেখছি আমি বিস্মৃত হয়ে যাচ্ছি। তো কি বলছে? বাট হোয়েন মাই ওয়ান্ডারিং আইজ, যখন আমার বিস্মৃত চোখ, অ্যান্ড এনভিয়াস হার্ট, আমি তো কবি এবং একজন মহান কবিকে দেখে আমার মধ্যে ঈর্ষা হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমি কেন তাদের মতো লিখতে পারলাম না, এটা আমার মনে হচ্ছে, বুঝতে পারলে কিনা? তো এনভিয়াস হার্ট, এনভিয়াস মানে ঈর্ষান্বিত হৃদয়, এনভিয়াস হার্ট মানে জ্যালাস হার্ট, এনভিয়াস হার্ট মানে ঈর্ষান্বিত হৃদয়। কাদের প্রতি ঈর্ষা হচ্ছে? মহান কবিদের, মহান ঐতিহাসিকদের উপর ঈর্ষা হচ্ছে, যারা যারা ইলিয়াড লিখেছেন, ওডিসি লিখেছেন, ইত্যাদি ইত্যাদি। একটু দরজা বন্ধ করুন প্লিজ। অল রাইট, ইউ গেট ইট, পয়েন্টটা বুঝতে পারলে? তাহলে এখানে দেখো, প্রথম লাইনটা দেখো, প্রথমটা দেখো গাইজ। বাট কিন্তু, হোয়েন মাই যখন, কিন্তু যখন, মাই আমার ওয়ান্ডারিং আইজ, আমার বিস্মৃত চোখ, অ্যান্ড এবং এনভিয়াস হার্ট এবং ঈর্ষান্বিত হৃদয় রিড, পড়ে গ্রেট বার্টাস। বল স্যার রিডটা তো নেই, রিডটা তো কোথাও দেখতে পাচ্ছেন, রিডটা লেখো নিজের সুবিধার জন্য, ঠিক আছে? রিড কথা নেই, কিন্তু ওখানে রিডটা লাগালে নিজে বুঝতে পারবে, ব্র্যাকেটে রিড লিখে রাখো। তাহলে কি? বাট হোয়েন, কিন্তু যখন, কিন্তু যখন, বাট হোয়েন কিন্তু যখন, মাই ওয়ান্ডারিং আইজ, কিন্তু যখন আমার বিস্মৃত চোখ, অ্যান্ড এনভিয়াস হার্ট, ঈর্ষান্বিত হৃদয়, যখন আমার বিস্মৃত চোখ এবং ঈর্ষান্বিত হৃদয় রিড গ্রেট বার্টাস, যখন পড়ে গ্রেট বার্টাসকে, কাকে পড়ে? গ্রেট বার্টাস, মহান কবি, একজন মহান কবির নাম, যেমন ইলিয়াড, ইলিয়াড ওডিসি, হোমার লিখেছেন, ওইরকম বার্টাস হচ্ছে না একজন মহান কবি, বুঝতে পারলে কিনা? যখন এই বার্টাসকে পড়ি, তখন আমার চোখ বিস্মৃত হয়ে যায়, আমার মনে ঈর্ষা সৃষ্টি হয় বার্টাসের প্রতি, যে এত সুন্দর উনি লিখছেন কিভাবে, আমিও তো কবি কিন্তু আমি এত কম লিখছি, তুচ্ছ লিখছি, এটাকে এটা কেন হচ্ছে? এটা আমার ঈর্ষা হয় মনে মনে, যে উনি লেখেন কী করে, কি অসাধারণ লেখক, আমার প্রশংসা ভরে যায় আমার মনে এবং তার সাথে ঈর্ষাও সৃষ্টি হয়, আমি বিস্মৃত হয়ে যাই ওনার লেখা দেখে, তখন গ্রেট বার্টাসের লেখা আমি পড়ি। বলো বুঝতে পারলে কিনা? তাহলে দেখো, বাট হোয়েন মাই ওয়ান্ডারিং আইজ, কিন্তু যখন আমার বিস্মৃত চোখ, অ্যান্ড এনভিয়াস হার্ট এবং ঈর্ষান্বিত হৃদয় রিড, পড়ে গ্রেট বার্টাস, গ্রেট বার্টাসকে পড়ে, এবং গ্রেট বার্টাসের সুগার কোটেড লাইন পড়ে, মিষ্টি লাইনগুলোকে পড়ে। সুগার কোটেড লাইন মানে কি? সুগার কোটেড লাইন মানে কি? মিষ্টি মানে সুমিষ্ট, সুমিষ্ট বাক্যগুলোকে পড়ে, সুগার্ড লাইন, সুগার কোটেড লাইন মানে সুগার্ড লাইন মানে মিষ্টি মিশানো লাইন, মানে মধুর বাক্যগুলোকে পড়ে। সুগার লাইন মানে কি? তাহলে মধুর বাক্য। তাহলে গ্রেট বার্টাসে যখন মধুর বাক্য, লাইন মানে বাক্য, লাইন মানে বাক্য, সুগার্ড, সুগার্ড মানে মধুর, তাহলে যখন আমি গ্রেট বার্টাস, মহান বার্টাসের মধুর বাক্যগুলো পড়ি, তখন আমি ঈর্ষান্বিত হয়ে পড়ি ওনার প্রতি, ওনার যে লিখনী শক্তি রয়েছে সেটার প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ি। শুধু ঈর্ষান্বিতই নয়, আমি বিস্মৃত হয়ে তাকায় ওনার লেখার প্রতি, অবাক হয়ে যায়। বলো এটুকু বোঝা গেছে কিনা? ডু বাট রিড ওভার, আমি কি করি? ডু, ডু মানে করা, ডু মানে করা, বাট রিড ওভার, পড়ি, বারবার পড়ি, সেটা আমি পড়ি এবং বারবার পড়ি। ডু
বাট রিড ওভার, রিড ওভার মানে বারবার পড়াকে রিড ওভার বলে। আমি পড়ি সেই লেখাগুলো, বিস্মিত হয়ে দেখি, ঈর্ষান্বিত হৃদয় নিয়ে সেগুলোকে পড়ি এবং বারবার পড়ি। ডু রিড ওভার, ডু রিড ওভার মানে কি? রিড ওভার মানে বারবার পড়া। ডু বাট রিড ওভার, রিড ওভার মানে বারবার পড়া। বলো বুঝতে পারলে কিনা? নিজের সুবিধার জন্য দুবারটাকে তুই যদি ব্র্যাকেটে রেখে দিস তাহলে দেখবি বুঝতে তোর সুবিধা হবে। তাহলে কি দাঁড়াবে দেখ মানে এটা, বাট হোয়েন মাই ওন্ডারিং আইজ, কিন্তু যখন আমার বিস্মিত চোখ, অ্যান এনভিয়াস হার্ট, ঈর্ষান্বিত হৃদয়, রিড গ্রেট বার্টার্স সুগার্ড লাইন, যখন আমার বিস্মিত চোখ এবং ঈর্ষান্বিত হৃদয় গ্রেট বার্টার্সের মধুর বাক্যগুলোকে পড়ে, বাট রিড ওভার, আমি ওটা পড়েই যাই। রিড ওভার মানে বারবার পড়তে থাকে, কিন্তু মন আমার ঈর্ষান্বিত হয়ে ওঠে এবং আমি বিস্মিত হয়ে উঠি ওনার লিখনী শক্তি দেখে, কিন্তু আমি সেটা আবার পড়েই যাই, বারবার পড়ি। রিড ওভার এইটা মানে, রিড মানে বারবার পড়তে থাকে, রিড ওভার। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এরপর দেখো, আই ফিল ফুল। স্যার আই ফিল লেখা নেই যে, লেখা নেই, লিখো ফুলের আগেটাতে লিখো আই ফিল মাইসেল্ফ ফুল, লিখে নাও সামনেটাতে, ফুলের আগেটাতে আই ফিল মাইসেল্ফ ফুল, আই ফিল মাইসেল্ফ ফুল, আমার নিজেকে বোকা মনে হয়, আই ফিল মাইসেল্ফ ফুল। ওনার লেখাগুলো যখন পড়ি আমি, তখন আমার নিজের লেখাগুলো অনেক বোকা বোকা মনে হয়, আমার নিজেকে খুব বোকা বোকা মনে হয়, বুঝতে পারলি কিনা? আই ফিল মাইসেল্ফ ফুল, এত ভালো লিখেছেন, এত সুন্দর লিখেছেন, এত সিরিয়াস টপিক নিয়ে লিখেছেন, ওনার সামনে ওই লেখাগুলো পড়ে আমি যখন নিজের কবিতাগুলো পড়ি বা আমি যখন লিখতে যাই, আমাকে নিজেকে অনেক মূর্খ বলে মনে হয়, তুচ্ছ বলে মনে হয়, আই ফিল মাইসেল্ফ ফুল। আমার কি হয় নিজেকে কি বলে মনে হয়? আই ফিল মাইসেল্ফ ফুল, আমার নিজেকে কি মনে হয়? তুচ্ছ বলে মনে হয়। আই ডু গ্রাজ, আমার রাগ হয়, আই ডু গ্রাজ, গ্রাজ মানে প্রচন্ড রাগ। আই ডু গ্রাজ, গ্রাজ মানে কি বল? রাগ, আমার প্রচন্ড রাগ হয়, আই ডু গ্রাজ মানে আমার প্রচন্ড রাগ হয়। কার উপর? আমার মিউসের উপর। মিউস মানে অনুপ্রেরণা দেবী, অনুপ্রেরণা দেবী, সরস্বতী দেবী। তোর রাগ হয় সরস্বতী দেবীর উপর, যে আমাকে কেন বুদ্ধি দাওনি, আমাকে কেন লিখনী শক্তি দাওনি, কেন শুধু গ্রেট বার্টার্সকে দিয়েছো। তোর এইরকম রাগ হয় নিজের মিউসের প্রতি বা অনুপ্রেরণার দেবীর প্রতি। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আই ডু গ্রাজ মানে কি? আমার রাগ হয়। আই ডু গ্রাজ মানে কি? আমার রাগ হয়। আই ডু গ্রাজ মানে কি? আমার রাগ হয়। কার উপর? দ্য মিউস। মিউস মানে কি? অনুপ্রেরণার দেবী। আমার রাগ হয় অনুপ্রেরণার দেবীর উপর। হু ডিড নট গিভ মি দ্য অ্যাবিলিটি, যে আমাকে সেই অ্যাবিলিটিটা দেয়নি। বল স্যার হু লেখা নেই যে, হুটা লিখো নিজের সুবিধার্থে। হু ডিড নট, হু যে ডিড নট গিভ মি দ্য অ্যাবিলিটি, ওই যে পার্ট আছে, পার্ট মানে, পার্ট মানে হলো অ্যাবিলিটির কথা বলছে। হু ডিড নট, পার্ট আছে না, পার্ট, পার্টটাকে ব্র্যাকেট করে দাও আর তার জায়গায় লেখো গিভ মি দ্য অ্যাবিলিটি। হু ডিড নট গিভ মি দ্য অ্যাবিলিটি, হু ডিড নট গিভ মি দ্য অ্যাবিলিটি, যে আমাকে সেই ক্ষমতাটা দেয়নি। আমার রাগ হয় আমার নিজের অনুপ্রেরণার দেবীর উপর, আমার রাগ হয় নিজের অনুপ্রেরণার দেবীর উপর, যে আমাকে সেই অ্যাবিলিটিটা দেয়নি, যে আমাকে গ্রেট বার্টার্সের মতো সক্ষমতা দেয়নি। বলো বুঝতে পারলে কিনা? এইটুকু দেখে নাও পার্ট পর্যন্ত। ক্লিয়ার না? ক্লিয়ার নয় বলো? এই যে তিনটে বাক্য আমি বললাম, এইটুকু দেখে বলো, আমি জিজ্ঞেস করব। ক্লিয়ার? পরের অংশে আসবো। দেখ লেখা আছে বিটুইক্সট হিম অ্যান্ড, টুইক্সট হিম অ্যান্ড মি, আছে কি না? হ্যাঁ শোনো, ওটা টুইক্সের আগে বিটুইক্স মানে বিটুইন বলতে চাইছে, বিটুইন, তো তার আগে লেখো দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন। ওই বিটুইক্স যেটা আছে, টুইক্স যেটা আছে ওটা বিটুইন, তার সামনেটাতে লেখো দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইক্সটা বিটুইন, বুঝতে পারলে? There is a difference between him and me. মানে কি বুঝলি?
There is a difference betwixt him and me. মানে এটা কি সত্য? হ্যাঁ, দেয়ার ইজ এ ডিফারেন্স, একটা পার্থক্য আছে বিটুইক্স হিম, হিমটা কি এখানে বল, গ্রেট ওয়াটার, হিমটা হলো গ্রেট ওয়াটার, অ্যান্ড মি এখানে কবি নিজেকে বলছেন। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন, বিটুইক্স মানে বিটুইন বলছি, বিটুইক্স মানে বিটুইন, দেয়ার ইজ এ ডিফারেন্স, একটা পার্থক্য আছে বিটুইন হিম অ্যান্ড মি, ওনার মধ্যে এবং আমার মধ্যে পার্থক্য তো আছে। দেয়ার ইজ এ ডিফারেন্স, একটা পার্থক্য আছে বিটুইন হিম অ্যান্ড মি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? কার কার মধ্যে পার্থক্য আছে রে? গ্রেট ওয়াটার্স এবং লেখিকা নিজের মধ্যে পার্থক্য আছে। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন হিম অ্যান্ড মি। দ্যাট ওভারফ্লোয়িং স্টোর, আচ্ছা দ্যাট কাকে বলছে? ওয়াটার্স কে বলছে। দ্যাট কাকে বলছে? ওয়াটার্স কে বলছে, মানে হি ইজ ওভারফ্লোয়িং স্টোর, হি ইজ ওভারফ্লোয়িং স্টোর, সে হলো চির চির সৃজনশীলতার ভাণ্ডার। গ্রেট ওয়াটার্স হলো চির সৃজনশীলতার ভাণ্ডার, মানে ওর মধ্যে ভরে আছে, পুরো ক্রিয়েটিভিটি ভরে আছে। কার মধ্যে? গ্রেট ওয়াটার্স এর মধ্যে। হি ইজ ওভারফ্লোয়িং স্টোর, ওভারফ্লোয়িং স্টোর মানে কি? ওভারফ্লোয়িং স্টোর মানে হচ্ছে চির সৃজনশীলতার ভাণ্ডার, এটাকে ওভারফ্লোয়িং স্টোর বলা হয়। চির সৃজনশীলতার ভাণ্ডার কি বলা হয়? ওভারফ্লোয়িং স্টোর। ওভারফ্লোয়িং স্টোর মানে কি ভাই? ওভারফ্লোয়িং স্টোর ক্রিয়েটিভিটি, বা বাংলাতে বলতে গেলে চির সৃজনশীলতার ভাণ্ডার, মানে এভারগ্রিন ক্রিয়েটিভিটি। শুধু ক্রিয়েটিভিটি বললে হবে না, এভারগ্রিন ক্রিয়েটিভিটি, বুঝতে পারলি? তার মানে কার মধ্যে ভরে আছে চির সৃজনশীলতার ভাণ্ডার? গ্রেট ওয়াটার্স, গ্রেট ওয়াটার্স এর মধ্যে। তার মানে হি ইজ, তিনি হলেন ওভারফ্লোয়িং স্টোর, তিনি হলেন চির সৃজনশীলতার ভাণ্ডার। তিনি হলেন কে? তিনিটা কে? গ্রেট ওয়াটার্স, তিনি হলেন চির সৃজনশীলতার ভাণ্ডার। এটু ক্লিয়ার কি? তিনি হলেন চির সৃজনশীলতার ভাণ্ডার। এ ওয়াটার্স ক্যান ডু হোয়াট এ ওয়াটার্স উইল। তাই বলি ওয়াটার্সের সাথে তুলনা করে লাভ নেই আমার, একটা ওয়াটার্স যেটা করতে পারবে সেইটাই করতে পারবে, মানে ওর যা ক্ষমতা আছে সেটা করেছেন, ওনার যা ক্ষমতা ছিল উনি করেছেন, ওনার সাথে আমার তুলনা করে দাও। এ ওয়াটার্স দেখো কি বলছে, এ ওয়াটার্স ক্যান ডু, একটা ওয়াটার্স করতে পারে সেটা হোয়াট এ ওয়াটার্স উইল, সেটা যেটা যেটা তিনি করবেনও, যেটা করতে পারেন সেটা তিনি করবেন। একটা ওয়াটার্স, ওয়াটার্স মানে মহান কবির কথা বলছে, ওয়াটার্স যেটা করতে পারেন উনি করবেন। ওয়াটার্সকে ছেড়ে দাও, ওয়াটার্সকে ছেড়ে দাও, মহান কবি উনি যেটা করতে পারেন উনি করবেন, ওয়াটার্স যেটা করতে পারেন উনি সেটা করবেন, কিন্তু আমাকে কেন তুলনা করে দিচ্ছে ওনার সাথে? ক্লিয়ার না ক্লিয়ার নয়? আসলে সমালোচকরা বারবার বলছিল ইনি যেটা লিখছেন সেটা অনেক লো গ্রেডেড হচ্ছে, অনেক নিচু মানের হচ্ছে বা ভালো হচ্ছে না। তখন বলছে আমি একজন সাধারণ মেয়ে, আমার লেখাগুলোর সাথে ওয়াটার্সের তুলনা করছো, কেন করছো? এইটা উনি বলছেন, বুঝতে পারলে কি না, যে উনি যেটা পারবেন উনি তো লিখবেনই, ওনাকে ছেড়ে দাও, আমার কবিতার সাথে কেন তুলনা করছো? আবার যদি ইনি ভালো লিখে দিতেন তখন আবার সমালোচকরা বলতো ওটা বাই অ্যাক্সিডেন্ট তোর ভালো লেখা হয়ে গেছে, বা তুই কপি মেরেছিস কোথা থেকে, যেটা আমরা জানি না এখনো পর্যন্ত, এমনি বলে দিত, আর প্রত্যেক সময় তুলনা করে দিত মহান লেখকের সাথে। তো উনি সেই জন্য বলছেন মহান লেখকরা যেটা পারেন ওনারা তো সেটাই করবেন, সেটা ছেড়ে দাও, আমার সাথে কেন তুলনা করছো? এইটা বলছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ঠিক, তাহলে দেখো, এ ওয়াটার্স ক্যান ডু হোয়াট এ ওয়াটার্স উইল, একটা ওয়াটার্স সেটাই করবে যেটা তিনি করতে পারেন। বাট বিং সিম্পল, কিন্তু বিং সিম্পল, বিংটা জুড়ে দাও, বাট বিং সিম্পল গার্ল, বাট বিং এ সিম্পল পোয়েটেস বা গার্ল, কিন্তু আমি একজন সহজ সরল মেয়ে, কিন্তু আমি একজন সহজ সরল মেয়ে, বাট মানে কিন্তু, বিং সিম্পল সহজ সরল হওয়ার জন্য, আমি একজন সহজ সরল ঘরের মহিলা, আমি একজন সহজ সরল সাধারণ মহিলা, একজন সিম্পল উম্যান আমি একজন, অ্যাকর্ডিং টু মাই স্কিল, আমি শুধু নিজের ক্ষমতা অনুযায়ী লিখতে পারবো, অ্যাকর্ডিং টু মাই স্কিল, আমার দক্ষতা অনুসারেই আমি লিখতে পারবো। আমি কি লিখতে পারবো? আমার দক্ষতা অনুসারেই আমি শুধু লিখতে পারবো। আমাকে দয়া করে ওয়াটার্সের সাথে তুলনা করে দাও, ওয়াটার্স যেটা পারে ওয়াটার্স সেটা করবেন, আমি একজন সাধারণ মহিলা, তা আমার লেখার কেমনই হবে, আমি যেটুকু পারবো আমি সেইটুকুই লিখবো, অ্যাকর্ডিং টু মাই স্কিল, অ্যাকর্ডিং মানে অনুযায়ী বা অনুযায়ী, অ্যাকর্ডিং মানে অনুসারে বা অনুযায়ী, আর স্কিল মানে দক্ষতা,
আমি আমার দক্ষতা অনুযায়ী লিখব, আমি আমার দক্ষতা অনুসারে লিখব, আমার লেখাকে বার্টাসের সাথে কেন তুলনা করছো? এইটুকু দেখে নাও, বলো বুঝতে পারলি কিনা গাইজ? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? এবার এটা আরেকবার পড়ে দিই স্পিডে 30 সেকেন্ডসের মধ্যে। বাট হোয়েন মাই ওয়ান্ডারিং আইজ, কিন্তু আমার যখন বিস্মিত চোখ, অ্যান এনভিয়াস হার্ট, এবং আমার যখন ঈর্ষান্বিত হৃদয়, রিড গ্রেট বার্টাস সুগার্ড লাইন, যখন মহান বার্টাসের মধুর বাক্যগুলো পড়ে পড়ি, আই ফিল ফুল, আমার নিজেকে মূর্খ বলে মনে হয়, আই ডু গ্রাজ, আমার রাগ হয় কার উপর? দ্য মিউসের উপর, হু ডিড নট গিভ মি দ্য অ্যাবিলিটি, যে আমাকে সেই ক্ষমতা দেয়নি। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন হিম অ্যান্ড মি। আসল কথা হলো ওনার মধ্যে, বার্টাসের মধ্যে এবং আমার মধ্যে পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। হি ইজ ওভার ফ্লোয়িং স্টোর, তিনি হলেন চিরসৃজনশীলতার ভাণ্ডার। তিনি হলেন কি? চিরসৃজনশীলতার ভাণ্ডার। সরস্বতী দেবী ওনাকে এরকম বানিয়েছেন, ওনার সাথে আমার তুলনা করছো কেন? আমি একজন তুচ্ছ সাধারণ মহিলা, তো উনি হলেন চিরসৃজনশীলতার ভাণ্ডার। এ বার্টাস ক্যান ডু হোয়াট এ বার্টাস উইল, একটা বার্টাস যেটা করতে পারেন উনি ওটা করেই ছাড়েন, ঠিক আছে? আমি তো সেরকম নই, আমি একজন সাধারণ মহিলা, বাট কিন্তু বিং সিম্পল উম্যান, কিন্তু আমি একজন সাধারণ মেয়ে, সাধারণ মহিলা, অ্যাকর্ডিং টু মাই স্কিল, এবং আমি লিখতে পারবো আমার যে ক্ষমতা সেই অনুযায়ী আমি লিখতে পারবো, অ্যাকর্ডিং টু মাই স্কিল, আমার ক্ষমতা অনুযায়ী আমি কিন্তু লিখতে পারবো। এটুকু দেখে নাও গাইজ, ক্লিয়ার না ক্লিয়ার নয়? পরিষ্কারভাবে দেখো, যেখানে অসুবিধা আছে বলো, যেখানে ডাউট আছে বলো, যেখানে কোনো কোয়েশ্চেন আসছে মাথায় বলো, আমি বোঝাবো। জাস্ট গো অন গাইজ, 2 মিনিট সময় দিলাম, দেখে নাও, রিড করো।